কারণে যদি ওভারলোড হয় তাহলে আমাদের স্টপ ইনপুট লাইটটি জ্বলবে এবং অ্যালার্মটি বেজে উঠবে। একটি থ্রি ফেজ মোটরকে চার জায়গা থেকে অন অফ করবো সেই কন্ট্রোলিংটা দেখবো। তো প্রথমে আমাদের পাওয়ার কানেকশনটা করে নেব, এর জন্য থ্রি ফেজ লাইন এবং একটা পাওয়ার আর্ক নিলাম, দেন আমরা ফিউজ নিলাম। তারপর ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার টার্মিনালগুলো নিলাম, তারপর ওভারলোড প্রোটেকশনের জন্য ওভারলোড রিলের পাওয়ার টার্মিনালগুলো নিলাম, তারপর থ্রি ফেজ মোটরের জন্য থ্রি ফেজ মোটর নিলাম। এখন এটার পাওয়ার কানেকশন ওয়্যারিংগুলো করে নিই। পাওয়ার আত কেবল নিয়ে আমরা পাওয়ার আতের সাথে কানেক্ট করে দিব। এটা হচ্ছে ফিউজ, তা ফিউজ দিলাম। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর এমসি দিলাম। এটা হচ্ছে ওভারলোড রিলে, তাই ওএলআর দিলাম। আর এটা হচ্ছে মোটর, তাই মোটর লিখ। এখন আমাদের কন্ট্রোলিং কানেকশনটা করতে হবে। তো কন্ট্রোলিং কানেকশনের জন্য আমরা প্রথমেই কন্ট্রোলিং পিনগুলো নিলাম, দেন একটা অফ সুইচ নিব। আমরা যেহেতু চার জায়গা থেকে কন্ট্রোলিং করব, এই জন্য আমরা চারটা অফ সুইচ নিলাম। এবং চারটা অন সুইচ নিলাম। এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরে একটা রিলে কয়েন নেব। এখন আমরা এই থ্রি ফেজের যে কোনো একটা ফেজ থেকে আমরা ওভারলোড রিলের কন্ট্রোলিং পিনের 95 দিলাম। আমরা এটা হচ্ছে ওভারলোড রিলের কন্ট্রোলিং পিন। এগুলোর নাম দিই, এটা দিবি S1, S2, S3, S4, S5, S6, এটা হচ্ছে এ ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল, তাই MC দিলাম। আমরা যেহেতু চার জায়গা থেকে কন্ট্রোলিং করব, এই জন্য অফ সুইচটা আমাদের সিরিজে কানেক্ট করতে হবে। এই জন্য অন সুইচ, সুইচ অনের আউট থেকে, সুইচ টু এর ইনে, সুইচ টু এর আউট থেকে, সুইচ থ্রি ইনে এবং সুইচ থ্রির আউট থেকে সুইচ ফোরের ইনে, এবং সুইচ ফোর আউট থেকে কানেকশনটা সরাসরি আমরা অফ সুইচের ইনে দেব, এবং অফ সুইচের সুইচ ফাইভের আউট থেকে সরাসরি কানেকশনটা আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এন কয়েলে দেব। এবং এটা এই কানেকশনটা আমাদের প্যারালালে করে দিতে হবে। অন সুইচটা আমরা প্যারালালে কানেক্ট করে দেব। A1 যেহেতু আমরা ফেজ ওয়েটটা দিয়েছি, তাহলে A2 আমাদের নিউট্রাল ওয়েটটা দিতে হবে। এজন্য পাওয়ার যাব, নিউট্রাল পাওয়ার নেব, দেন নিউট্রাল ওয়েট নিয়ে আমরা A2 নিউট্রাল ওয়েটটা দিয়ে দিব। এখন আমাদের এটা এ ম্যাগনেটিক কন্ডাক্টরকে অ্যাক্টিভ করার জন্য বা হোল্ড করার জন্য আমাদের এ ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। এজন্য একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম, এটা হচ্ছে এমসি ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ট্যাক্ট নিলাম, দেন পাওয়ার কানেকশনটা করে দেব। এখন ওভারলোড হলে যেন আমাদের
ওভারলোড হলে যেন আমাদের একটা অ্যালার্ম বাজে, এই জন্য আমরা একটা অ্যালার্ম নেব। অ্যালার্মের এক অ্যালার্মের জন্য 95 থেকে 97 শর্ট করে দিব, এবং 98 থেকে একটা ওয়্যার নিয়ে আমরা অ্যালার্মের যে কোনো এক মাথায় দিয়ে দিব, এবং অপর প্রান্তে আমরা নিউট্রাল কানেক্ট করে দিব। এই নিউট্রাল ওয়্যারটা নেব, দেন অপর প্রান্তে আমরা নিউট্রাল ওয়্যারটা কানেক্ট করে দেব। এখন আমাদের অন এবং স্টার্ট এবং স্টপ ইন্ডিকেটর লাইট নেব, এটা হচ্ছে স্টার্ট এবং এটা হচ্ছে স্টপ। স্টপটা রেড কালার হয় তাই রেড নিলাম। স্টার্ট ইন্ডিকেটর লাইটের জন্য আমাদের এই A1, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের A1 থেকে নিব এবং অপর প্রান্তে নিউট্রালটা অ্যাড করে দেব। এবং স্টপ ইন্ডিকেটর লাইটের ক্ষেত্রে যখন আমাদের মোটরটি অন হবে তখন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। যখন আমাদের মোটরটি অন হবে তখন স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হবে, এবং যখন মোটরটি বন্ধ থাকবে তখন স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এর জন্য আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা ক্লোজ কন্ট্যাক্ট নেব। ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে আমাদের এই সার্কিট ব্রেকার এই ফিউজের আউট থেকে কানেকশনটা নিয়ে এই ফিউজের আউট থেকে কানেকশনটা নিয়ে আমাদের এক প্রান্তে এই ইন্ডিকেটর লাইটের অফ স্টপ ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে আমরা দিয়ে দিব, এবং অপর প্রান্তে আমরা নিউট্রালটা কানেক্ট করে দিব। এটা যেহেতু এই এমসি অনের ক্লোজ কন্ট্যাক্ট তাই আমরা এমসি অনের ক্লোজ কন্ট্যাক্ট নিলাম, এমসির ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। এখন এটা হচ্ছে আমাদের স্টার্ট ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে স্টপ, আর এটা হচ্ছে অ্যালার্ম অ্যালার্ম। এখন সিমুলেশন করে দেখি। প্রথম অবস্থায় স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, যখনই আমরা সুইচ অন প্রেস করলাম মোটরটি অন হইলো। এখন এখন যদি আমরা যে কোনো এক জায়গা থেকে স্টপ প্রেস করি মোটরটি স্টপ হয়ে যাবে এবং স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এখন যদি আমরা সুইচ 8 দিয়ে অন করতে চাই তাও অন হবে, এমনকি যদি আমরা S4 দিয়ে অফ করতে চাই তাও মোটরটি অফ হয়ে যাবে। এখন মোটরটি চলাকালীন কোনো কারণে যদি ওভারলোড হয় তাহলে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে এবং অ্যালার্মটি বেজে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।